ভাই দেখো ভাই আমার অনেক দিন ইচ্ছা আমার ইউটিউব চ্যানেলে 100K সাবস্ক্রাইবারস হবে, কিন্তু দুঃখের বিষয় আর কি বলবো বন্ধু, আমার সাবস্ক্রাইবার বাড়েই না। ঠিক আছে, তোমরা কেউ সাবস্ক্রাইব করোই না। এর জন্য আমি দুঃখ কষ্টে, ঠিক আছে, আমি আমার ঘর থেকে বের হয়ে চলে আসছি, এবং বের হয়ে চলে আসছি হচ্ছে এক বন জঙ্গলের দিকে, আমরা রওনা দিয়েছি, ঠিক আছে। কিন্তু মাছ বন জঙ্গলে যে আমার ভাই আমার গাড়ির তেল শেষ হয়ে যায়, ঠিক আছে, আমি বুঝি না যে এত তাড়াতাড়ি তেল শেষ হয়ে যাবে, কিন্তু ভাই মাঝ রাস্তায় যায় তেল শেষ হয়ে যায়। কিন্তু তারপরেও তেল যে যা শেষ হয়েছিল সে জায়গাটা তাও একটু ভালো জায়গা ছিল, মানে সামনে বাড়িঘর ছিল। তো আজকে ভাই আমরা দেখবো ভাই তেল টেল বইটার ভাই আমরা আবার গভীর জঙ্গলের দিকে যাব। তো ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে দিতে চাই ভাই, তোমরা যদি চাও যে আমার কি বলবো, মানে তোমরা যদি চাও যে আমি আবার আমার বাসায় ফিরে আসি, তাহলে প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করো এবং পাশে বেল আইকনটাতে ক্লিক করো। চলো ভাই আজকে ভিডিও শুরু করা যাক। অলরাইট ভাই, দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমাদের গাড়ি, ঠিক আছে, এই গাড়িটা হচ্ছে আমাদের অনেক পুরানো গাড়ি যদিও, বাট তবুও নো প্রবলেম গাইজ, নো প্রবলেম। তো এই গাড়িটা আমাদেরকে ভাই তেল ভরা লাগবে, ঠিক আছে। এখন ভাই সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভাই এই যে এইদিকে একটা ঘর আছে, তো আমাদেরকে যেটা করতে হবে ভাই, চলো ভাই ঘর ফর ভাই সার্চ করা যাক, দেখা যাবে ঘরের মধ্যে কিছু আছে কিনা না, কারণ অনেক সময় না ভাই ঘরের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। তো তাড়াতাড়ি করে চলো ভাই উপরের দিকে চলো, এবং উপরের দিকে যে আমরা চাবির লোকেশন পাবো এখানে, মেবি একটা এই জায়গায়, এই যে দেখো ভাই কত সুন্দর ঘর। তো এই যে একটা চাবির লোকেশন পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে যে এখানে বলছে যে কিচেন রুমে আছে, ঠিক আছে। তো আমি বুঝতে পারছি, মানে ভাই রান্নাঘরের মধ্যে চাবি রাখছে, ঠিক আছে, নো প্রবলেম, আমরা খুঁজে নেবো ভাই। ভাই দেখো ভাই আমি মনে করো খুব ইজিলি এগুলো বের করে ফেলতে পারবো, ঠিক আছে, এগুলো আমার জন্য কোনো বিষয় নেই। এইদিকে আরেকটা রুম আছে, ও ভাই এই জায়গায় আমরা একটা হ্যামার পেয়ে গেছি, আর এই হ্যামারটাই এই হ্যামারটা খুবই দরকার, কারণ যারা যারা সাবস্ক্রাইব করে না তাদের মাথা ফাটাবো ভাই এই হ্যামারটা দিয়ে, এই হাতুড়িটা দিয়ে ভাই তাদের মাথা ফাটাবো। তো বি রেডি গাইজ, যা যা সাবস্ক্রাইব করনি আগেই বলতে দিচ্ছি ভাই সাবস্ক্রাইব করে রাখো। তো যাই হোক ভাই এইদিকে, ও ভাই ওয়েট, এইদিকে এইদিকে ভাই দেখো ভাই এই রুমের নিচে আমরা একটা চাবি পেয়ে গেছি, মানে ভাই একজন লোক হয়তো ভাই মনে করো পকেটের মধ্যে চাবি রাখছে, তো খাইতে বসছে আর চাবি ফালাইতে চলে গেছে বলত কোন জায়গায়। ওকে যাই হোক ভাই সেসব নিয়ে কথা নাই বলি আর, ঠিক আছে। তো এইবার আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভাই এইদিকে চলো ভাই, দেখা যাবে কোন দিকে কী চলছে, বা চলো ভাই এইদিকে এই সাইডের রুমগুলোতে চলো ভাই, এই সাইডের রুমগুলোও আমাদেরকে ভালো করে দেখতে হবে, এইদিকে তো ভাই সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। তো এইদিকে ভাই রুম টুম ভাই বাদ দিলাম, অ্যান্ড এই জায়গায় আমরা একটা কোড দেখতে পাচ্ছি, আর কোডটা হচ্ছে 9, ঠিক আছে। তো আমাদের এখানে 9 কোড হয়েছে, আরও আমাদের কয়েকটা কোডের দরকার হবে। ওয়েট গাইজ, এইদিকে এইদিকেও তো এইদিকেও তো ভাই কিছু দেখি না, এইদিকে ওয়েট আ মিনিট, এইদিকে ভাই যা তো কিছুই দেখি না, ঠিক আছে, এখানে কোনো কোড নেই। অনেক সময় এই জায়গায় কোড থাকে, বাট নো প্রবলেম, এই জায়গায় কোড না থাকলেও সমস্যা নাই। তো আমাদেরকে এখন যেটা করতে হবে ভাই, সামনে একটা ঘর আছে, তো ওই ঘরের মধ্যে চাইতে হবে এবং ওই ঘরটাকে ভাই আনলক করতে হবে, ঠিক আছে ভাই। তো এইদিকে চলো ভাই, এইদিকে উঠো ভাই, উঠা পড়ি আমরা, ঠিক আছে। তো এই যে হচ্ছে ঘর যেমনটা দেখতে পাচ্ছ, তো এইখানে আমাদেরকে পাসওয়ার্ডটা লাগবে। তো এটা একটা পাসওয়ার্ড হচ্ছে 9, আর পাসওয়ার্ডগুলো আমি জানি না, হুদায় চাপাচাপি করি কিছুক্ষণ। তো গাইস কিছুক্ষণ তো আমি চাপাচাপি করতেছি, বাট মিলতেছেই না ভাই, আমি জানি না মিলাইতে পারবো কি না। আরে ভাই মিলে যাবে প্লিজ, ও ও ভাই আন্দাজে মিলে গেছে, দেখছো ভাই কষ্ট করে কোট খুঁজে লাভ আছে, হুদা একটু চাপাচাপি করবো মিলে যাবে। তো এখানে আমরা স্ক্রু ড্রাইভার পেয়ে গেছি, এছাড়াও ভাই অ্যালার্ম কন্ট্রোল পেয়ে গেছি না কী পাইছি ভাই আমি নিজেও জানি না। যাই হোক ভাই এখন স্ক্রু ড্রাইভার দিয়ে ভাই আমার সাবস্ক্রাইবারের মাথা না না সাবস্ক্রাইবার না মানে আমাকে যারা সাবস্ক্রাইব করেনি তাদের মাথা মানে মাথা খুলবো, মজা করছিলাম ভাই। এই জায়গায় আমাদের এইগুলো খোলা লাগবে, ঠিক আছে, এগুলোর ভিতর কী আছে আমি নিজেও জানি না, বাট এইগুলোর ভিতর কিছু একটা তো ভাই কাহিনী আছে, ঠিক আছে। ওকে এখানে এটা আমরা খুলে ফেলেছি, এবার এই সাইডেরটাকে খুলতে হবে, ঠিক আছে, মানে এক সাইডেরটা খুললে তো আর হবে না ভাই, দুই সাইডেরটাই খুলতে হবে অবভিয়াসলি। তো এখানে আমরা দুইটাই খুলে ফেলেছি, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ভাই, আরে ভাই দেখছো ভাই ঝড় ঝড় বাদলের ঝড় বৃষ্টির আওয়াজ আসে, ঠিক আছে, বাইরে হচ্ছে বৃষ্টি আর এর মধ্যে এই কাদা কেচোর মধ্যে ভাই আমি চলে আসছি বাইরে, ঠিক আছে, এই জন্য বই ভাই সাবস্ক্রাইব করো ভাই, আমি আর বাইরে থাকতে চাই না। তো এইদিকে ভাই কিছু পাওয়া যায় কিনা দেখা যাক। ওকে এই জায়গায় আমরা একটা তেলের পাম্প পাই গেছি, ওকে গাইস ফাইনালি এখন আমরা এসকেপ করে চলে যেতে পারবো, এখন অবশেষে আমরা আমাদের বাসায় যেতে পারবো। এখান দিয়ে ভাই কী হবে ভাই, সিম্পলি আমরা ইজিলি ভাই চলে যেতে পারবো, এই তেলটাতে ভাই কী করবো আমার গাড়িতে ভরবো, অ্যান্ড ভরার পরে আমরা ভাই চলে যাবো বাসার দিকে, ঠিক আছে। তো তাড়াতাড়ি করে চলো ভাই যাওয়া যাক, লেট সি ভাই কই, ওকে হিয়ার উই গো গাইস, চলো 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 ভাই তাড়াতাড়ি, চলো 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 ব্রোস ব্রোস, কই গেল ওকে চলো। ওকে গাইজ আমরা চলে আসছি আমাদের গাড়ির এই জায়গা যেমনটা দেখতে পাচ্ছ ভাই, এখন ভাই তেল ফেল ভরবো, ঠিক আছে ভাই, তেল ভরা ভাই যাও ভাই নিজের বাসায় অবশেষে, না বাসায় যাবো না ভাই, তোমরা সাবস্ক্রাইব করো না তোমাদের বাসায় যাবো না ভাই, সাবস্ক্রাইব করো ভাই তারপরে বাসায় যাবো। অ্যান্ড এই জায়গায় আমাদের তেল, আচ্ছা এখানে একটু যারা তেল ছিল, এখন একটুক তেল তো আর হবে না ভাই অবভিয়াসলি ভাই, আমরা ওইদিক বন জঙ্গলে গভীর বন জঙ্গলে যাবো, ইমার্জেন্সি আমাদের তেলের দরকার আছে, আমরা আবার কখন ফিরে আসবো ভাই, এখন আমাদেরকে আরও তেল সার্চ করতে হবে, দেখতে হবে ভাই কোথায় আছে। তো চলো ভাই আমরা দেখি খুঁজি কই আছে, তো এদিকে আসো এদিকে যাওয়া যাক,
এইদিকে দাঁড়া থাকবে, এইদিকে কিছু আছে। আরে কি ভাই, কি হলো, কি হলো ভাই, বুঝলাম না তো কাহিনী, মানে হঠাৎ করে চলে আসলো, তাই না? মানে কি আর বলবো ভাই, নাথিং টু সে, ঠিক আছে, নাথিং টু সে। তো যাই হোক গাইস, বেশি কিছু বলবো না আর। তো চলো ভাই, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই দিক দিয়ে চলো ভাই আবার ভিতরে ঢোকা, ওকে ভিতরে ঢোকা যাক। অ্যান্ড ভিতরে, ওকে গাইস, এদিকে আমরা আরও একটা তেলের গ্যালান পেয়ে গেছি, যেটা আমাদের খুবই হেল্পফুল, খুবই দরকারি। অ্যান্ড এইদিকে, এইদিকে আমরা একটা কি বলে ওয়্যার কাটার পেয়ে গেছি, যেটাও আমাদের খুবই দরকারি। এবার চলো ভাই সামনের দিকে যাওয়া যাক। অ্যান্ড এই এইগুলোকে ভাই ভরে, মানে তেলটাকে ভাই এবার ভরে দেওয়া যাক, ঠিক আছে। আমার মনে হচ্ছে কেন জানি এইবারও আমাদের তেল ফুল হবে না, কারণ যদি তেল ফুল হওয়ারই হয়তো তাইলে ভাই ওয়্যার কাটার কেন থাকলো, ওয়্যার কাটারও তো নিশ্চয়ই কোনো একটা কাজ আছে। অ্যান্ড চলো ভাই এবার তেল ভাই পুরো ভরে দেওয়া যাক, ঠিক আছে। তো চলো 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 চলো, হেয়ার উই গো। অ্যান্ড আমাদের এটা পুরো ভরে গিয়েছে, ঠিক আছে। বাট যেমনটা আমি ভাবছিলাম এটাতেও হবে না, আমাদের আরও একটা লাগবে, ঠিক আছে। তো চলো এখন আমরা নেক্সটটা আমাদের খুঁজি। তো এখন আমাদের নেক্সটটা খোঁজার জন্য আমরা কোন দিকে যাচ্ছি আমি নিজেও জানি না, তো এই দিক পথ ধরে যাই ভাই। দেখা যাক ভাই কোনো বাসা টাসার মধ্যে পাওয়া যায় কিনা, কারণ অনেক সময় থাকে ও সকল জায়গায়, ঠিক আছে। তো চলো চলো, ওকে গাইস, কেমন যেন আমার মনে হচ্ছে এখন আমরা চলে আসছি মেবি সেই জায়গায়। ওকে, এই জায়গায় আমরা আরও একটা বাসা পেয়ে গেছি, আর যেমনটা ভাবছিলাম গাইস এই জায়গায় আমাদের সেই ওয়্যার কাটের কাজ। তো এইখানে আমরা ওয়্যারটা কাট করে দিলাম। অ্যান্ড আই হোপ কি ভাই এখন আমরা বের ঘর, এই ঘরটার ভিতরে যাইতে পারবো। তো লেটস সি গাইস যাইতে পারি কি না। তো এদিক দিয়ে চলো ভাই, ওকে ওয়েট, এদিকে এদিকে আসে মেবি, তাই না? ওকে ওকে গাইস, দরজাটা খুলে গিয়েছে অবশেষে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে এইদিকে, ওকে এই যে আমরা পেয়ে গেছি আমাদের তেলের গ্যালানটাকে, ঠিক আছে। তো এবার তেলের গ্যালানটাকে নিয়ে নেবো, এবং তেলের গ্যালানটাকে নিয়ে ভাই কী করবো ভাই, এবার ভাই ভরে টোরে ভাই অবশেষে বাসায় যেতে পারবো ভাই, ফাইনালি গাইস। বাসায় তো আমি যাবো না, সরি গাইস, তোমরা সাবস্ক্রাইব করো না, বাসায় যাবো না। ওকে, এবার আমরা যাবো ভাই আরও বন জঙ্গলে, আরও অ্যাডভেঞ্চার করতে, আরও মজা করতে, মানে দুঃখে কষ্টে যাবো, ঠিক আছে। মানে প্রচুর দুঃখ ভাই জীবনে, মানে তোমরা সাবস্ক্রাইব করো না, 100K কর, মানে 100 তো ভাই দূরের কথা ভাই, 10K করো না আর ভাই, 100K তো দূরের কথা ভাই, তাই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর ওকে গাইস, অবশেষে আমরা চলে যাচ্ছি, আমাদের গাড়ির তেল ভরে যাচ্ছে ফাইন। আরে কি ভাই, দূর ভাই টাইম, এরা কি মারার টাইমও পায় না? এখন আমরা ভাই গেমটা দেবো এসকেপ, তাই না? এখন ভাই পালায় যাবো ভাই, এখন আসছে তুমি আমার মারামারি করতে চলো, বলো তোর জায়গার, এখন আমাকে মারের লাভ আছে? আমি তো ভাই এখন ভাই ইজিলি পালায় যাবো, ঠিক আছে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এইদিকে চলো ভাই, ওকে এই যে, এই যে তেলের গ্যালানটা পায়ে গেছি ভাই, এবার তাড়াতাড়ি করে ভরে দেওয়া যাক, ঠিক আছে। তো এখন আমরা তেলের গ্যালানটাকে ফুল করে দিলাম, অ্যান্ড হিয়ার উই গো, ফুল হয়ে গেছে গাইস অবশেষে। চলো ভাই এখন তাড়াতাড়ি করে উঠা যাক, অ্যান্ড এখন ভাই চলো ভাই যাওয়া যাক আমাদের নেক্সট গন্তব্যস্থানে, ঠিক আছে। তো গাইস এটা ছিল আমাদের আজকের ভিডিও, আর তোমরা যদি চাও যে আমি আমার ঘরটাকে না ছাড়ি তাহলে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটাতে ক্লিক করো ভাই, প্লিজ ভাই, আমার আমার তো ড্রিম আছে, তাই না ভাই, সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইব। তোমরা যদি এই গেমটার প্রথম ডার্ক প্রুশায় প্রথম চ্যাপ্টারটা না দেখে দাও তাহলে এখানে ক্লিক করে দেখে নাও, কারণ এই ভিডিওটাও কিন্তু সে লেভেলের ভিডিও, ঠিক আছে। তো এখানে ক্লিক করো অ্যান্ড দেখে নাও।